ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন কিছু বিষয় নিয়ে হাজির হওয়ার জন্য। তো আজকে আপনাদের জানাবো যে আপনারা বিদেশে কীভাবে চাকরি পাবেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। বিদেশে চাকরি পাওয়ার কী কী উপায় আছে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। ভিডিওটি লম্বা হতে পারে, সে পর্যন্ত ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর আমাদের চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে বিদেশে কীভাবে আপনি চাকরি পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল বিষয়ে। এখানে প্রথমে বলে রাখি যে বিদেশে আপনি কীভাবে চাকরি পাওয়া যাবে। আপনি কি আপনার দেশের বাইরে চাকরি করার জন্য স্বপ্ন দেখছেন এবং আপনার সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রস্তুত করছেন নিজেকে দেশের বাইরে চাকরি পাওয়ার জন্য, দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পেরিয়ে উন্নত জীবনযাপনের জন্য একটা ভালো চাকরির আশা নিয়ে বের হয়, কিন্তু নিজের যোগ্যতা সমতা থাকা সত্ত্বেও যখন দেশে চাকরির সংকট, সে কারণে চাকরি প্রত্যাশীর এখন বিকল্প পথ বেছে নিচ্ছে প্রতিনিয়ত। সে স্বপ্ন বাস্তবায়নের আশায় বিদেশে চাকরি লাভের প্রত্যাশায় দিন রাত চেষ্টা চালিয়ে যেতে হয়। বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করব, প্রথমে আপনার প্রফেশনাল অভিজ্ঞতার বিষয়টি নিয়ে আজকে আলোচনা করি। জব মানেই জীবন মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামের মাধ্যমেই মধ্যেই মানুষ উন্নত জীবন করার স্বপ্ন দেখে। বিদেশে উচ্চবিলাসী লাইফস্টাইল যোগ্যতার সম্পন্ন যুবকদের বিদেশে চাকরি গ্রহণ উৎসাহিত করে তোলে। বিদেশে একই সাথে ব্যক্তিগত উপলব্ধি এবং প্রফেশনাল অভিজ্ঞতা বৃদ্ধি পাওয়া যায়। বিদায় মানুষ এখন বিদেশে চাকরির জন্য নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে বাঙালিরা, বাঙালি বলেন আর যাই বলেন না কেন, বিদেশে চাকরি করার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এক নম্বর হচ্ছে প্রফেশনাল অভিজ্ঞতা। বিদেশে চাকরি পাওয়ার নানা উপায়, যে উপায়গুলো আছে সেগুলো আজকে আলোচনা করব। ভিন্ন দেশের অভিন্ন সংস্কৃতিতে পৃথিবীর অন্যান্য দেশের মানুষের সাথে একই কর্মক্ষেত্রে ভিন্ন একটি পরিবেশ কাজ করার অভিজ্ঞতা শুধুমাত্র বিদেশে চাকরি করলেই সেই অভিজ্ঞতা ও সুবিধা পাওয়া যায়। বিদেশে চাকরি পেতে কী কী জানা প্রয়োজন? নিজ দেশে একটি চাকরি পেতে যে পরিমাণ শ্রম মেধা দিয়েও চাকরি পাচ্ছে না, বিদেশে চাকরি পেতে তার চাইতে অনেক বেশি শ্রম ও মেধা প্রতিজ্ঞা থাকতে হবে। দেশে চাকরির ক্ষেত্রে যে কোনো বাধা বিপত্তি পার করা যেভাবে সম্ভব, সেক্ষেত্রে বিদেশে চাকরির জন্য আপনার অতিরিক্ত মেধা ও কর্মদক্ষতা থাকতে হবে। বিদেশে চাকরির অর্জনে যতটুকু সম্ভব কয়েকটি দেশের ভাষা জানা থাকতে হবে, এটা মাস্ট বি। কারণ আপনি যদি বিদেশে চাকরি অ্যাপ্লাই করতে যান বা বিদেশে চাকরি করতে যান, আপনি জাপান যান, কোরিয়া যান বা যেখানেই যান না কেন, সে দেশের ভাষা জানা থাকতে হবে। তার মানে আপনার কয়েকটি দেশের ভাষা জানা থাকলে আপনার চাকরিটা আপনার জন্য খুব সহজ এবং সাবলীল হবে মনে হয়। বিশেষ করে ইংরেজি পারদর্শী হতে হবে। আপনারা জানেন যে বিশ্বের অনেক দেশে ইংরেজি কমন একটি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি চলবেই, যে কারণে সেখানে আপনাকে ইংরেজিতে অবশ্যই পারদর্শী হতে হবে। নিজের ডিজিটাল পাসপোর্ট তৈরি করে রাখতে হবে, আপনার যোগ্যতা অনুসারে অনলাইন জব সাইটে চাকরি খুঁজতে হবে, ভিসা এবং ওয়ার্ক পারমিট নিতে পারমিশন নিতে হবে, ইন্টারভিউ সিস্টেমের সাথে খাপ খায় নিতে হবে, সময় ও কাজের সাথে নিজেকে খাপ খায় নিতে হবে, দেশটির অর্থনীতি সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকতে হবে। মানে আপনি যে দেশে চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন বা যে দেশে আপনার যাওয়ার চিন্তা ভাবনা আছে, যে দেশে আপনি চাকরি করবেন, অবশ্যই সে দেশের অর্থনীতি সংস্কৃতি সম্পর্কে একটা বিশাল ধারণা থাকতে হবে। এখন আমরা জানি রেখে বিদেশে চাকরির ওয়েবসাইট, কিছু তিনটে ওয়েবসাইটের কথা আমি জানাবো, সেটা হচ্ছে ইনিট.কম, আর একটা আছে জিপ্লো.org, careerbuilders.com। এই তিনটে সাইটে আপনারা চাকরির জন্য আবেদন করতে পারেন। এখানে এই সাইটগুলোতে ঢুকে আপনি আপনার নিজের যে বায়োডাটা বলেন, সিভি বলেন, বা আপনার যে কভার লেটার সহকারে টোটাল একটা সুন্দর একটা বায়োডাটা বানিয়ে আপনি তিনটাতে রেখে আপনি সেখান থেকে আবেদন করতে পারেন। কুইক অ্যাপ্লিকেশন আছে, কুইক অ্যাপ্লাই আছে অথবা অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই যদি থাকে সেক্ষেত্রে আপনি কোম্পানিতে ঢুকে তারপরে অ্যাপ্লাই করতে হবে। আর কুইক অ্যাপ্লাই মানে আপনি সরাসরি এই সাইট থেকে সিভি ড্রপ করে দিতে পারবেন যে কোনো সাইটে, যে কোনো কোম্পানিতে বিদেশের। বিদেশে চাকরির জন্য নিচের অংশগুলো দেখুন। আপনি কী ধরনের চাকরি খুঁজছেন সে সম্পর্কে পুরো ধারণা রাখা অতীব জরুরি। আপনি কী ধরনের চাকরি মূলত খুঁজছেন সেই বিষয়ে আপনার ধারণা থাকা জরুরি। কোন দেশে যেতে চান সে সম্পর্কে নিশ্চিত করতে হবে আগে।
একটা নিশ্চয়ই করতে হবে যে আমি এই দেশে যাব, এই দেশে চাকরি করব। আপনার নিজের পছন্দ মতো কর্মক্ষেত্র বাছাই করুন, ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য প্রস্তুত থাকুন, নিজের সকল যোগ্যতা উল্লেখপূর্বক একখানা সিভি আপডেট করে রাখুন, বিভিন্ন অনলাইন জব পোর্টালে নিজের প্রোফাইল তৈরি করে রাখুন। ওই তিনটে ওয়েবসাইট দিয়েছি, ওই তিনটে পোর্টালে আপনারা নিজেদের প্রোফাইল তৈরি করে রাখতে পারেন, সময় মতো চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারেন। বিদেশে চাকরি করলে কী অসুবিধা? বিদেশের শ্রমের মূল্য অধিক, নিজ দেশে শ্রম ও মেধার মূল্যায়নে নেই বিদায় আপনার প্রফেশনাল কর্মজীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে কাজ করবে। আপনার স্বপ্ন আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার জন্য নিজেকে তৈরি করতে পারলে জীবন হবে উদ্দীপ্ত মধুময়। বারবার ব্যথা গেলেও হতাশ হওয়া চলবে না। বিদেশি চাকরির অর্জনের পথটা মোটেও সহজ নয়, চেষ্টা অব্যাহত মেধা পরিশ্রম করলে সাফল্যের আপনার হাতের মুঠো একদিন ধরা দেবেই। তো চাকরিজীবী ভাই বোনের, আপনার আজকে আপনাদের সঙ্গে জানালাম যে আপনারা কীভাবে বিদেশি চাকরি পাবেন, এবং তিনটে সাইট আপনাদের আবারও বলে রাখি যে তিনটে সাইট এখানে দেওয়া আছে। আপনারা এই তিনটে সাইটে আপনাদের প্রোফাইল আপডেট করে রাখবেন এবং অ্যাপ্লাই অ্যান্ড কুইক অ্যাপ্লাই দুটোতে আপনারা আবেদন করতে পারবেন। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা যদি এই বিষয়গুলো মাথায় রাখেন, ভিডিওতে আমি সম্পূর্ণটা বলেছি, আপনারা যদি ভিডিওটি পুরোটা দেখেন না টেনে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী বলতে চেয়েছি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কৃতজ্ঞতা অভিজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।